প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত থেকে 4.2-এর 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 2 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে যে মান নির্ণয় করতে। কেমন, তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ, 2 নম্বরের 1 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ যে এ সমান 2, বি সমান 3, সি সমান 1 হলে একই প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে সলিউশন করতে যাচ্ছি আমি অঙ্কটা, তোমরা একটু খুব ভালো করে খেয়াল করবা। প্রথমে আমি লিখব দেওয়া আছে দিয়ে মানগুলো লিখব। কেমন, প্রথমে দেওয়া আছে দিয়ে কি করব, মান যেগুলো দেওয়া আছে সেগুলো লিখব। এ সমান 2 দেওয়া আছে, বি সমান দেওয়া আছে 3, সি সমান দেওয়া আছে কি 1। কেমন, এখন আমরা কি করব, প্রদত্ত রাশি দিয়ে, প্রদত্ত রাশি দিয়ে আমরা কি করব, একইও প্লাস বি স্কোয়ার লিখলাম। যেহেতু আমাদের এখানে সি নেই, একই প্লাস বি স্কোয়ারের মধ্যে সি নেই, তাহলে আমাদের তো সির মান আছে, তাহলে সির মান আমরা বসাবো না যেহেতু সি নেই। যেহেতু আমাদের এ এবং বি আছে, তাহলে এর মান এবং বির মান আমরা একই প্লাস বি কিউবের মধ্যে কি করব, বসিয়ে দিব। এর মান যদি 2 হয় তাহলে এখানে হবে 2 কিউব, বির মান যদি 3 হয় তাহলে হবে কত, 3 স্কোয়ার হবে। তাহলে কত, 2 কিউব মানে কত, 8, 3 স্কোয়ার মানে কত, 9। 2 কিউব মানে কি, 2 কিউব মানে হচ্ছে কি, 2 3টা গুণ করব, 2 3টা গুণ করলে আমরা কি পাবো, 8 পাবো, 2 2 গুণে 4, 4 2 গুণে 8। 3 স্কোয়ার মানে হচ্ছে কত, 3 গুণ 3 সমান কত পাবো, 9। তাহলে আমরা কত পাচ্ছি, 8 প্লাস 9 সমান কত পাচ্ছি, 17, এটি আনসার। আর এখানে যেহেতু সি নেই, সিটা তোমরা, সির মানটা হচ্ছে যে না লিখলেও চলবে। কেমন শিক্ষার্থীরা, এটি তাহলে আনসার। ঠিক, তোমরা আমি 1 নম্বর অঙ্কটা আমি যেভাবে করেছি, 2 নম্বর অঙ্কটা তোমরা সেম ভাবে নিজেরা সলিউশন করবে। 2 নম্বর অঙ্কটা তোমাদের জন্য বাড়ি কাজ থাকলো। কেমন, এ সমান 2, বি সমান 3, সি সমান 1 হলে বি কি প্লাস সি কিউবের মান নির্ণয়। কেমন, 2 নম্বর অঙ্কের আনসারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 2 নম্বর অঙ্কের আনসার হচ্ছে কত, 28, এটা হচ্ছে আনসার। তোমরা এটা নিজেরা করে নিবে। কেমন শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।